আসসালামু আলাইকুম, আমি সাইদ। আজকে অনেকদিন পরে লাইভে আসলাম, আবার একটা কন্ট্রোভার্সিয়াল লাইভ নিয়ে আসছি। তো রিসেন্টলি আমরা অনেকেই দেখি যে ফেসবুক ইউটিউবে অনেকে এমন কিছু ভিডিও শেয়ার করতেছে যেটা মানে আমার কাছে মনে হয় যে আমি একটু কথা না বললেই না, আমার আমার চুলকানি একটু বেশি, তো এইসব বিষয় নিয়ে এই জন্য চিন্তা করলাম আপনাদের সাথে এসে চুলকানিটা শেয়ার করি। তো বাংলাদেশ থেকে যখন আমরা দেখি যে স্টুডেন্ট বলেন আর যেভাবেই বলেন যে মানুষরা আসে, ক্যানাডাতে আসে, তারা আমার চোখে দেখা কম বেশি সবাই সম্ভ্রান্ত পরিবারের ভালো একটা স্ট্যাটাস থেকে আসে। কিন্তু এখানে আমার মনে হয় যে বাংলাদেশ থেকে ইদানিং কিছু ছাগলের ৬ নাম্বার পয়দা, ছাগলের ৬ নাম্বার পয়দা কিছু ইডিয়টের বাচ্চারা কানাডাতে এসে ভরতেছে। যেমন এখানে হ্যালিফ্যাক্সে এক কুত্তার বাচ্চা ছিল, এখন অটোয়াতে থাকে। এই সাসকেচুয়ানে আছে আরেক কুত্তার বাচ্চা, এও মনে হয় মুভ করতেছে। এরা ফেসবুকে এসে আর ইউটিউবে এসে আমাদের বাংলাদেশের যারা আমজনতা আছে এদেরকে আন্তাজি ইনফরমেশন দিয়া এমন একটা ইলুশন ক্রিয়েট করতেছে, মনে হইতেছে যে না কানাডাতে আমরা যে এখানে আসি, আমরা এখানে ঘুমাইলেই আমরা ঘুম থেকে উঠেই আমরা মিলিয়নিয়ার হয়ে যাই। কানাডা ইজ নট অ্যাবাউট মিলিয়ন্স অফ ডলার্স, যে ইউ আর গানা কাম হিয়ার এন্ড এভরিথিং গানা বি ফ্রি ইন কানাডা, নো। সো যারা যারা কানাডাতে যারা কানাডা বিষয়ে ইনফরমেশন দিচ্ছেন এশিয়াতে, আফ্রিকাতে, ফিলিপিনে, বাংলাদেশে, পাকিস্তান, ইন্ডিয়াতে, তারা মেক শিওর করবেন যে আপনারা রিয়েলিটিটা বলবেন। হ্যাঁ, কানাডাতে বাংলাদেশের তুলনায়, ইন্ডিয়ার তুলনায়, পাকিস্তানের তুলনায় সিকিউরিটি ইজ গুড, সিকিউরিটি ইজ ভেরি গুড, আমাদের এইখানে আমরা একটা সিকিউর লাইফ লিড করতে পারতেছি। কিন্তু কিছু ছাগলের বাচ্চারা আছে, কিছু ইডিয়ট কুকুরের বাচ্চারা আছে, যারা মানুষের ভালো মানুষের পেট থেকে কুকুরের বাচ্চা বেরোইছে। এই কুকুরের বাচ্চাগুলো এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করতেছে আমাদের বাংলাদেশের আমজনতার মধ্যে, মানে একটা 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 চরম একটা ইলুশন ক্রিয়েট করতেছে। এরা বলতেছে যে আপনারা এখানে আসেন, কানাডা ইজ এমটি, হাউজিং ইজ এমটি, এভরিথিং ইজ ফ্রি, এভরিথিং ইজ চিপ, এখানে আসলে এইটা ওইটা। আরে ভাই, আমি একটা ছোট্ট একটা প্রভিন্সে থাকি, নিউফাউন্ডল্যান্ড এন্ড ল্যাব্রাডোর, এইখানে টিউশন ফিজ নিয়ারলি ডাবল, হাউজিং বলতে পারেন নিয়ারলি নো হাউজিং অ্যাভেলেবল। আমি কয়েকটা ছেলেকে, স্পেশালি আমার সিলেটের একটা ছেলেকে আমি গত দুই মাস ধরে আমি তাকে কথাবার্তা বলি, তার সাথে কি পরিমাণ টেনশন, ছেলেটা এখন পর্যন্ত একটা রুম পায় নাই। আগস্টের ৩০ তারিখে তার ফ্লাইট, তার সেপ্টেম্বরের ৬ তারিখ থেকে মনে হয় ক্লাস শুরু, তার মানে দেয়ার আর নো রুমস অ্যাভেলেবল ফর স্টুডেন্টস, এইখানে এভরিথিং ইজ সো এক্সপেন্সিভ। আর যখন মানুষরা ক্যানাডা সম্বন্ধে কথা বলে বাইরের ইসাতে, এশিয়াতে, আফ্রিকাতে, বলে ক্যানাডা এভরিথিং ইজ ফ্রি, এভরিথিং ইজ সো অ্যাভেলেবল, এভরিথিং ইজ সো চিপ। যে তেলটা আমরা এখানে কথার কথা বলতেছি যে ৫ টাকা দিয়ে কিনতাম, এখন এই ৬ মাসের মাথায় সেই তেলের দাম ১৫ টাকা। গ্যাসের দাম যেটা পেট্রোল, $1.87 পার লিটার, যে তেল আজ থেকে ৬ মাস আগেও ছিল আপনার $1.50 কম ছিল পার লিটারে। কই আমাদের ইনকাম তো বাড়ে নাই। এইখানে এক একটা ছাত্রছাত্রীর অবস্থা যদি আমরা দেখি ভাই, এক একটা স্টুডেন্ট, তারা হ্যাঁ তারা সম্ভ্রান্ত পরিবারের, তারা টাকাওয়ালা পরিবারের, আর যে কুকুরের বাচ্চাগুলো আছে যারা এই ধরনের নিউজ সবাইকে দিয়া বেড়াইতেছে যে কানাডাতে সবকিছু ফ্রি, চলে আসেন, আসলেই এখানে লাইফ দাঁড়ায় যাবে, ভাই এইখানে সিকিউরড লাইফ, আপনারা আসেন, আমার কোনো সমস্যা নাই রে ভাই, কিন্তু আসেন, আপনারা রিয়েলিটি জেনে আসেন। এক একটা স্টুডেন্টের যে অবস্থা, তারা পড়াশোনা করে, এক একটা স্টুডেন্ট এখানে ম্যাকডোনাল্ডস বলেন, টিম হর্টনস বলেন, যে যেখানে পারেন চাকরি করতেছে, সন্ধ্যাটা হইলে কিছু খায় না খায় সারা রাত্রে ফুড ডেলিভারি করতেছে, তারপরে ওভারনাইট রাইড শেয়ার করতেছে, ঘুমায় ৩-৫ ঘন্টা ঘুমায় এক একটা ছাত্রছাত্রী এখানে সার্ভাইভ করতেছে। হ্যাঁ, ওরা টাকাওয়ালা ফ্যামিলির ছেলে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন ভাই, আপনি যদি জুয়াখোর, মদখোর, আপনি যদি জুয়াখোর, মদখোর, ধান্দাবাজ, ডাকাত না হন, তাহলে এখানে ছেলেপেলেদেরকে টাকা দিয়ে পড়ানো খুব টাফ, খুবই টাফ। কারণ এখন ডলারের রেট আছে প্রায় ৮৫ টাকা, ১ কানাডিয়ান ডলারে ৮৫ টাকা রেট আছে। বাংলাদেশ থেকে যখন একটা ডলার কোনো বাপ বা মা তার ছেলে বা মেয়ের জন্য পাঠাইতে হবে, তাকে ৯০ থেকে ৯৫টা টাকা গুনতে হয় একটা ডলার কনভার্ট করে পাঠানোর জন্য। এই যে ছেলেমেয়েগুলো, আমি এদেরকে ধন্যবাদ দিই যে এরা বাপ মায়ের এতটা কষ্ট বুঝে দেখে দিন রাত কাজ করতেছে, ছেলেগুলা এই ফুড ডেলিভারি করতেছে, রাইড শেয়ার করতেছে, ম্যাকডোনাল্ডসে জব করতেছে, কি না করতেছে তারা সার্ভাইভালের জন্য। আর এখানে কিছু কুকুরের বাচ্চারা আছে, এই হ্যালিফ্যাক্সে কুত্তার বাচ্চা ছিল, এখন গিয়ে মরছে অটোয়াতে। আমি সাইদ বলতেছি, এদের ভিডিও অ্যাকুমুলেট করে কুত্তার বাচ্চাগুলোকে প্রত্যেকটাকে আমি 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 সিআইসিতে এদেরকে রিপোর্ট করব। এইখানে এজেন্সি ঠেঙ্গে ধরে আসছে শালার বাচ্চারা, আইসে এখানে করোনার পরিস্থিতি পুরো দুনিয়ার অবস্থা খারাপ করোনার সময়। হ্যাঁ, একটা পিয়ার নিয়া নিছে ফাঁকে দিয়া, নিয়া আমি কানাডিয়ান, আমি আইও হকল, আইও কানাডা, কানাডা আইও কানাডা, সবটা ফ্রি। ও কানাডা তো তোর বাফর সম্পত্তি, কুত্তার বাচ্চা, পাবলিকলি নাম বলতেছি না, কিন্তু এই শুয়রের বাচ্চাদের ভিডিও অ্যাড করে আমি আমি একজন ক্যানাডিয়ান সিটিজেন।
আমি স্টুডেন্ট না, আমি একজন ক্যানাডিয়ান সিটিজেন, কিন্তু ক্যানাডিয়ান সিটিজেন হওয়ার পরেও আমি যে পরিমাণ স্ট্রাগলিং করতেছি আমি জানি না এখানে ছাত্রছাত্রীগুলো কিভাবে ওরা সার্ভাইভ করতেছে। আর এই কুকুরের বাচ্চাগুলা, হ্যালিফ্যাক্সে কুত্তার বাচ্চা ছিল, এখন অটাওয়াতে কুকুরের বাচ্চা মুভ করছে, এই কুত্তার বাচ্চাদেরকে রাস্তাঘাটে ধরে মারা দরকার। এবং আমি এদের ভিডিও অ্যাকুমুলেট করতেছি, এই কুকুরের বাচ্চাদেরকে আমি সবগুলাকে আমি সিআইসিতে আমি রিপোর্ট করবো। এরা কিভাবে এখানে সার্ভাইভ করে ইজ্জতের সাথে আমি সাইড দেখবো। মানুষ আমাকে আমাকে মানুষ মেসেজ পাঠাইতেছে, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, যে একটা বাবা তুমি তো সিটিজেন, দোস্ত তুই তো সিটিজেন, একটা কাগজ দিলে তো আমরা একটা ভিজিট ভিসা আসতে পারি। আমার মা, আমি একজন ক্যানাডিয়ান সিটিজেন, আমার মাকে আমি এখানে আনতে পারতেছি না, আমার মাকে আমি এখানে আনতে পারতেছি না। আমার এইখানে এমন অবস্থার মানুষ এমন বাটি করতেছে, হ্যাঁ পুরো বাংলাদেশ তো খালি হয়ে যেতেছে। আমার বন্ধু বান্ধব বলে দোস্ত পুরো বাংলাদেশ তো চলে যেতেছে, আমি কি কস বাংলাদেশ যাই কেমনে। আত্মীয় স্বজন বলে যে বাবা তুমি একটা কাগজ দিলেই তো আমরা যাইতে পারি, বাবা এখানে একটু ট্রাই করলে যে। আমি আমার নিজের মাকে আনতে পারতেছি না এখানে। আর মানুষ এখানে বলে যে কানাডা তো খালি, কানাডা কানাডা তো খালি, আইও হোল গুষ্টি বান্ধে তোর 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 বাফ্রেন্ড নিয়ে হেঙ্গা দিতে কুত্তার বাচ্চা, ও তো ফ্রি, ও তো খালি সপ্তাহ। কতটুকু স্ট্রাগল করে স্টুডেন্টলে, যারা ভাই দুইটা মাস ধরে একটা ছেলে আমারে আমারে বিয়ে করেছে, ভাই একটা রুম পাইলাম না ভাই, কত মানুষ কেমিং ওর। এই যে সোরের বাচ্চা কইছি হেলিফ্যাক্স, তার কয় একটা ভিডিও তো আমিও আছে আমার নিচে, কই ভাই আইবানি ভাই একটু মাতুক কাইয়া আপনি আইসইন, আপনি এখানে আপনি আপনি সেটেল আসইন, ঠিক আছে আমি গেছি মারছি। এই সোরের বাচ্চার কথা আমার আজকে পর্যন্ত একজনে কইছে, এই আধা ঘন্টা আগে কইছে যে ভাই এই সোরের বাচ্চা মানুষের কইছে $4,500 তুমি আমারে দেও, আমার তুমি অ্যাকাউন্টও রাখো, আমি তোমারে কাম করি, আমি কানাডা আনলাম। সোরের বাচ্চা দান্দা করিয়া আমার বাংলাদেশের যে মানুষগুলো আছে আম জনতা, যারা অবভিয়াসলি বাংলাদেশ বাংলাদেশ ইনসিকিউর, বাংলাদেশের পলিটিক্যাল অবস্থা খুব খারাপ, এই আওয়ামী লীগ কোন বিএনপি কোন জামাত সবটি খারাপ, সবটি বাংলাদেশটারে একবারে যার যার মতো একবারে কুত্তা মিলে কারখানা বানাইয়া তৈরি রাখছে বাংলাদেশটারে। কিন্তু এরা ফাঁকে দিয়া ফায়দাটা লুটে কয় যে তোমরা কানাডা এখনই আওয়ার সময়, ভাই আমি না করলাম না ভাই, আপনারা আমার বাবার টাকাও আসবেন না, আমার মায়ের টাকাও আসবেন না, আপনারা আমার টাকায় আসবেন, আপনারা নিজের টাকাতে আসবেন। কিন্তু রিয়েলিটি জানেন যে কি পরিমাণ স্ট্রাগল আমরা করতেছি এইখানে। এই জাস্টিন টুই যে কুত্তার বাচ্চারা যে আপনারা মনে করেন যে বাংলাদেশে একটা মানে হয়তো একবার উলিয়া উলিয়া বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে আসেন, কানাডাতে আসলে বুঝবেন এই চোরের বাচ্চা কি পরিমাণ আমাদেরকে পিছা মারতেছে, আমরা এখানে কি পরিমাণ কষ্টে, আমরা কি কি পরিমাণ আমরা স্ট্রাগলের মধ্যে আছি। হ্যাঁ কষ্ট বলতে ভাই বুঝেন না, আবার আমি না খেয়ে আছি এমন না, আল্লাহর দুনিয়াতে কেউই না খেয়ে থাকে না। কত হচ্ছে গিয়ে আমাদের যে লাইফস্টাইল, এখানে যে স্ট্রাগলগুলো আমরা ফেস করতেছি, আপনারা স্ট্রাগলগুলো জানেন। এই কুকুরের বাচ্চাদেরকে, এই যে হেলিফ্যাক্সের কুত্তার বাচ্চা এখন অটাওয়াতে গেছে, এই কুকুরের বাচ্চাদেরকে আপনার আন্তাজি টাকা পয়সা দিবেন না। এই যে গতকালকে আমার হেলিফ্যাক্সের আমার মানে খুব ছোট ভাই, খুবই ক্লোজ ছোট ভাই একটা কথা বলতেছে, কয় ভাই মাঞ্চর মেসেজে পাগল হয়েছিলাম, মাঞ্চে কয় যে বাবা তুমি তো একটা কাগজ দিন দিলে তো আমরা ভিজিটে যাইতাম পারি বাবা কানাডা, বাবা আমরা কানাডা তো আইতাম পারি। আমি 100% ওর কথা এগ্রি করতেছি। আমার কাছে কত মেসেজ মানুষের, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, দোস্ত তুই একটা তুই একটা ইনভিটেশন দেস না, দোস্ত তুই একটা ইনভিটেশন দিলে তো বেড়া যেতে পারি বেড়া, আত্মীয় স্বজন এখানে আছে যে বাবা তুমি তো একটা কাগজ দিলেও তো বাবা দেখ। আমি আমার নিজের মাকে আমি আনতে পারতেছি না এখানে, আমি কই আত্মীয় স্বজন কই বন্ধু বান্ধব, বাংলাদেশ নাকি খালি হয়ে চলে আসতেছে কানাডাতে। এই কুকুরের বাচ্চাদেরকে যেইখানে পাবেন ওইখানে ধরে ওদেরকে শায়েস্তা করা উচিত। এবং আমি ওদের ভিডিও আমি 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 রেকর্ড আমি এদের ভিডিও আমি অ্যাকুমুলেট করতেছি। আই এম গোয়িং টু রিপোর্ট দিস বাস্টার্ডস, আমি আমি এদেরকে সিআইসিতে আমি রিপোর্ট করব। এই কুকুরের বাচ্চারা মানুষদেরকে ভুল ইনফরমেশন দিতেছে, মানুষদেরকে বলে যে ঘুম থেকে উঠলে কানাডা এসে পড়ো, কানাডা কানাডা ছেলের হাতের মোয়ানা, আপনারা আসেন ভাই আমার আমার কোনো সমস্যা নেই। কিন্তু জানেন যে বাংলাদেশে একটা স্টুডেন্ট যখন আসবে আপনারা, হ্যাঁ ভাই আমরা ঘটনা কিন্তু জানি ভাই, কয় বাপের পোলা অ্যাকাউন্টে 60 লাখ 70 লাখ টাকা দেখায় আমি আমরা জানি ভাই, আজকে 15 বছর হয় ইউরোপিয়ান কান্ট্রিতে, ইংল্যান্ডে ছিলাম 10 বছর, এখানে 5.5 বছর কানাডিয়ান পাসপোর্ট হোল্ডার আমি, ঘটনা জানি ঠিক আছে, কে কয় টাকা অ্যাকাউন্টে দেখাইয়া ম্যানেজারের টাকা দিয়া এইটা ওইটা দিয়া ব্যাংকের স্টেটমেন্ট দেখায় কতজনে আমরা জানি রে ভাই, বাংলাদেশে কেউ কোটিপতি না। বাংলাদেশে এখানে কোটিপতি যদি চোর ডাকাইতের পোলাপাই না হয় এখানে আইসা এরকম পোলা এখানে ঘুমাবে আর বাপের টাকা পাঠাবে সম্ভব না, ইটস ক্যান বি ভেরি ভেরি হার্ড। সো যারা আসতেছেন তারা মাথায় নিয়ে আসবেন যে কানাডা ছেলের হাতের মোয়ানা, কষ্ট করতে হবে, রিয়েলিটি ইজ ভেরি টাফ। কুকুরের বাচ্চা যেগুলো আছে, সাসকেচনে এক কুকুরের বাচ্চা আছে, অটাওয়াতে এখন আরেক কুকুরের বাচ্চা আছে, এই কুকুরের বাচ্চাদের থেকে আপনারা একটু দূরে থাকবেন এবং রিয়েলিটি বুঝবেন যে কানাডা আসলে অনেক কষ্ট আছে, অনেক টাকা পয়সার ব্যাপার, অনেক হিমশিম খাওয়ার ব্যাপার, অনেক মেন্টাল প্রস্তুতি নিয়ে তারপরে আপনারা আসলে আসেন ভাই, বিশ্বাস করবেন না। এক একটা স্টুডেন্টের যখন কথা যখন বলে, মানে রাতে যখন বাইরে কাজের থেকে ফ্লাইট শেষ করে আসি
যখন টিম হর্টেন্সে একটা কফি কিনতে যখন দেখি যে এক একটা ছেলে স্কিপে ঋণ নিয়ে যায়, মানে চোখ লাল চুলটুল এসে কি বল ভাইয়া তোমার কি, তোমাকে শুনছো না ভাইয়া, ঘুমাই নেই ভাইয়া, এই যে ক্লাসটা শেষ করে এসে ভাইয়া গাড়ি নিয়ে বাইর হয়ে গেছে, কি করব। হ্যাঁ, ওরা ফকিরের ছেলে না, ওরা ফকিরের মেয়ে না, কিন্তু বাংলাদেশ থেকে একটা ডলার আনতে রে ভাই 90 থেকে 95টা টাকা লাগে একটা ডলারে কনভার্ট করতে। যদি ধান্দাবাজ ঘুষখোর ডাকাত না হয় এই টাকা দিয়ে কুলানো সম্ভব না। এই জন্য যারা আসবেন রিয়েলিটি জানেন, বাসা বাড়ির অবস্থা জানেন, ট্যাক্সের অবস্থা জানেন। আমাদের অ্যাভারেজ আমরা আমাদের আমাদের পেচেক থেকে 50% আমরা ট্যাক্স দিয়ে দিই আমরা। হ্যাঁ, দেখি আমরা 2,000, 4,000, 5,000 ডলার মাস শেষে ভাই $500 টিকানো কষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমি একজন এয়ারলাইন্সের কর্মী, আমি একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, আমি ম্যাকডোনাল্ডসে টিমোরসনে জব করি না। অ্যাভারেজ 5 জন থেকে আমার স্যালারি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ একবারে খারাপ না। $500 থেকে $700 বাঁচানো টাফ হয়ে যায়, $500 থেকে $700, $1,000 বাঁচানো টাফ, $1,000 বাদ দিয়ে $500-$700 বাঁচানো টাফ হয়ে যায় আমার। আমি একজন ক্যানাডিয়ান সিটিজেন, আমি একজন এয়ারলাইন্সের এমপ্লয়ি, আমার টাফ হয়ে যায়। এরা কিভাবে সার্ভাইভ করে আমি তো জানি না। এরা তো পারলে প্রায় 20 ঘন্টা কাজ করে একটা ছেলে মেয়ে। বাংলাদেশে যারা আছেন ভাই বোনেরা, আপনাদেরকে বলতেছি এখন আপনারা মায়ের পেটের থেকে বাইরের নাই, বিদেশ না আসলে বুঝবেন না যে মায়ের পেট থেকে বাইরে কাকে বলে। বাংলাদেশে থাকেন এইটা ওইটা, হ্যাঁ মা তো এটা করছে, বাবা লুক আফটার করছে না, এটা হচ্ছে ওটা হচ্ছে, আসেন এইখানে, আসলে মায়ের দুধ কয় ফোঁটা খাইছেন মুখ দিয়ে নাক দিয়ে সব একসাথে বাইর হবে। এটা রিয়েলিটি বলতেছি আমি। এখানে যে ছেলে মেয়েগুলো আইসা টিকতেছে, দে আর ওয়ারিয়ার্স, এরা যোদ্ধা এক একটা, ঠিক আছে। বাংলাদেশে আসেন মনে করেন না যে এখানে আসবেন, যারা বাংলাদেশে তো এখন সবই সব কালচারে চলে, লিক টুগেদার কালচার চলে, মদ গাঞ্জার কালচার চলে, মনে করেন এখানে আমি যাচ্ছি সাদার দেশে যাব, একটু বাইরে যাব, একটু মদ খাবো, একটু মেয়ে নিয়ে নাচানাচি করব, ভাই বাইরে বাইরে ভাই, এই স্বপ্ন বাংলাদেশে রাখ কেঙ্গো ভাই। এখানে যখন আসবেন, আসার পরে যখন দেখবেন যে মদ খাওয়ার পরে টিউশন ফিজ নিয়ে আপনার টানাটানি পড়ছে, শয়তানে আপনাকে লাড়া দিবে আর পকেট টাকাটাও শেষ হয়ে যাবে, তখন দাদা বুঝবেন যে কত ধানে কত চাল, মায়ের দুধ যত ফুটো খেয়েছেন সব ফুটো নাক মুখ দিয়ে একসাথে বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। এই জন্য এখানে যখন আসবেন কন্ট্রোল মাইন্ডসেট আপনি আসবেন, রান্না বাড়া কিছু শিখে আসবেন, আপনাকে নিজে রান্না বাড়া করতে হবে, হাইটা মাইলকা মাইল পার হইতে হবে, আপনাকে টিউশন ফিস দেওয়ার জন্য দিনকে রাত করতে হবে, রাতকে দিন করতে হবে, এইসব মেন্টালিটি নিয়ে বাংলাদেশ থেকে আসবেন। ওইসব এই যে ছাগলের বাচ্চার কুকুরের বাচ্চাদের ভিডিও দেখে একেবারে খুললাম খুল্লা হয়ে তারপর কানাডাতে আইসেন না, লন্ডন যাইয়েন না, ঠিক আছে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমার জন্য দোয়া করবেন, গালাগালি করছি মাইন্ড করবেন না, কারণ আমার ভিডিওর বিষয়গুলো কন্ট্রোভার্সিয়াল, আমি রিয়েলিটি তুলে ধরি।